ঝিনাইদহে ইউপি নির্বাচনে বিরোধিতা করাই ব্যবসায়ীকে ও তার ছেলেকে কুপিয়ে জখম। টাইম ফোকাস নিউজে দেখুন বিস্তারিত। ঝিনাইদহের শৈলকুপায় গত ইউপি নির্বাচনে বিরোধিতা করাই ব্যবসায়ী ও তার ছেলেকে কুপিয়ে জখম করেছে বিজয়ী মেম্বার প্রার্থীরা। ঝিনাইদহের শৈলকুপায় গত ইউপি নির্বাচনে বিরোধিতা করায় ব্যবসায়ী ও তার ছেলেকে কুপিয়ে জখম করেছে বিজয়ী মেম্বার প্রার্থীর সমর্থকরা। আজ সকালে উপজেলার আবাইপুর বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত 5 জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে আবাইপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের সদস্য পদে নির্বাচনে অংশ নেয় রবিউল ইসলাম ও বাবর আলী সহ 3 জন। নির্বাচনে রবিউল ইসলাম নির্বাচিত হয়। এর জের ধরে সোমবার সকালে আবাইপুর বাজারে রবিউল ইসলাম নামের আরেক ব্যবসায়ীর দোকানে হামলা চালায় ইউপি সদস্য রবিউল ইসলামের সমর্থকরা। তারা ব্যবসায়ী ও তার ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কি নাম ওনা দুজনের? আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। কি নাম ওনা দুজনের? আচ্ছা আচ্ছা আচ্ছা